নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ই নিধি অ্যাপে শ্রমিকদের কল্যাণ হবে, শিলচরে বললেন মন্ত্রী সঞ্জয়। কেন্দ্র সরকারের হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে করিমগঞ্জে চাকা বন্ধ পাক। বন্ধে লঙ্কা কাণ্ড পাথারকান্দিতে, চাকা বন্ধের ব্যাপক প্রভাব শিলচর। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। আসাম টি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড সংস্থার উদ্যোগে শুক্রবার শিলচর বঙ্গভবনে আয়োজিত এক সভায় রাজ্যের শ্রম কল্যাণ মন্ত্রী সঞ্জয় কিষাণ ই নিধি অ্যাপের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী জানান, দেশ স্বাধীনতার পর এই প্রথমবার চা বাগান শ্রমিকদের জন্য একটি ঐতিহাসিক দিন, কারণ এই অ্যাপের উদ্বোধন হওয়ার বাগান শ্রমিকরা ঘরে বসে তাদের বিভিন্ন সুবিধা সম্পর্কে অবগত হতে পারবেন। এই অ্যাপটি তাদের প্রভিডেন্ট ফান্ড ও বেতন সহ অন্যান্য ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। কেন্দ্র ও রাজ্য সরকার বাগান শ্রমিকদের জন্য বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছে, যা শীঘ্রই বাস্তবায়ন করা হবে। শুধু তাই নয়, বরাকের বন্ধ থাকা দুটি চা বাগানকে পুনরায় চালু করা সহ ব্রহ্মপুত্র ও বরাক উপত্যকার বাগান শ্রমিকদের মজুরি সমান্তরাল করা নিয়েও সরকার এগিয়ে যাচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য, সড়ক ও পানীয় জল সহ অন্যান্য বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা বাগান শ্রমিকদের কাছে কিভাবে পৌঁছানো যায় তা নিয়েও সরকার চিন্তা ভাবনা করছে। চা পাতার মূল্য নির্ধারণ নিয়েও সরকার কাজ করছে। চা বাগান শ্রমিকদের স্বার্থে সরকারের উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে সকলকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন তিনি। এদিন রাজদীপ গোয়ালা, বিধায়ক তেরস গোয়ালা, সুরজিৎ দাস, ঋষভ কলিতা, সনাতন মিশ্র, ধীরাজ গোয়ালা ও উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। কর্মচারী আর ওয়ার্কার শ্রমিক কে লিয়ে বহুত হি ফায়দামন্দ হোঙ্গে। ও ইস ওয়েবসাইট কে জরিয়ে পুরে কে পুরে জানকারি হাসিল কর পায়েগা কি উনকে লিয়ে প্রভিডেন্ট ফান্ড মে ক্যা ক্যা ব্যবস্থা হ্যায়, উনকা পয়সা কিস ঢঙ্গ সে জমা হো রহা হ্যায় নি হো রহা হ্যায়, উনকো আগর লোন চাই তো উসকে লিয়ে ও ক্যা করনা চাই, আর উনকে লিয়ে এসা কুছ সুবিধা চাই তো উসকে লিয়ে ক্যা করনা চাই, ও ওয়েবসাইট কে জরিয়ে ঘর মে বেঠে হুয়ে ये सारा कुछ जानकारी उनको हासिल हो पाएगा। और ये देश स्वाधीन होने का बाद पहला ये कदम ATPF ने उठाया है, और उसके लिए मैं आप लोगों के चैनल के जरिए ये विभाग को हृदय से मैं धन्यवाद देता हूँ। और जो मुख्यमंत्री जी ने पूरे इंडस्ट्री का साथ ये चाय उद्योगों को भी बेहतर से बेहतर करने के लिए कोशिश में है, और उसका एक अंग है कि आज हम लोग ये काम हम लोग कर पाए। आपको मालूम है बराक भैली और ब्रह्मपुत्र भैली ये दोनों में ही ये 200 साल पुरानी ये चाय उद्योग को कुछ कुछ चैलेंज तो आए हैं, जैसे कि अभी बहुत सारा बागान में कुछ दिक्कत आए हैं, और हम लोग कोशिश में हैं कि इसको कैसा ठीक किया जाए, और कुछ संभल भी पा रहे हैं कुछ बागान, लेकिन उसमें भी कुछ तकलीफें हैं। और मेरे को अभी सुनने आया कि बराक भैली में दो बागान अभी बंद पड़ा हुआ है। মোটর চালকদের ডাকা 24 ঘন্টার চাকা বন্ধের ফলে আজ শুক্রবার প্রায় নিস্তব্ধ দেখা গেল করিমগঞ্জ শহর। প্রায় সব ধরনের বাণিজ্যিক যানবাহন চলাচল বন্ধ থাকতে দেখা যায়। তবে সরকারের নির্দেশে গণউৎসব সফল করতে চ্যালেঞ্জের মুখে ছিল করিমগঞ্জ জেলা প্রশাসন। উল্লেখ্য, গাড়ি চালকদের বিরুদ্ধে কেন্দ্র সরকারের জারি করা নতুন আইনের বিরুদ্ধে আজ চাকা বন্ধের ডাক দিয়েছিল করিমগঞ্জ মোটর চালক সমিতি মোটর মালিকরা। তাদের দাবি, এই আইন বাতিল না হলে অনির্দিষ্টকালের জন্য চাকা বন্ধ করা হবে এবং বৃহত্তর আন্দোলনের দিকে পা বাড়াবেন বলে হুঁশিয়ারি দেন তারা। এদিকে শুক্রবার ভোর 5টা থেকে পরদিন অর্থাৎ শনিবার ভোর 5টা পর্যন্ত চাকা বন্ধের সমর্থন রয়েছে করিমগঞ্জের বিভিন্ন মোটর চালক সংস্থা। উল্লেখ্য, কেন্দ্র সরকারের নতুন বিল হিট অ্যান্ড রানে যে নিয়ম রয়েছে তা মানতে নালাজ মোটর চালকরা। তারা বলেন, রোড অ্যাক্সিডেন্ট করলে 10 বছরের জেল সহ 7 লক্ষাধিক টাকা জরিমানা, এটা তারা মেনে নিতে পারবে না। তাই এই বিলের বিরুদ্ধে তাদের এই ধর্মঘট। চালকরা এই বিলের বিপক্ষে সারা ভারতের সঙ্গে সঙ্গতি রেখে আজ করিমগঞ্জে 24 ঘন্টার চাকা বন্ধের ডাক দিয়েছেন। আজ করিমগঞ্জে বাণিজ্যিকভাবে কোনো যানবাহন চলাচল না করায় যাত্রীদের অনেক দুর্ভোগ পোহাতে দেখা গেছে।
কেন্দ্রীয় সরকার যে নতুন একটা আইন দিয়েছে হিতভ্রাম, সেইটার বিরুদ্ধে আমরা বন্ধ নয়, আমরা নিজের থেকেই গাড়ি বন্ধ করে দিয়েছি, আমরা গাড়ি চালাবো না। কারণ এই যেটা আইন সরকার বের করেছে যে যদি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় ড্রাইভারকে 10 লাখ টাকা জরিমানা ও 10 বছরের জেল কাটতে হবে, সেটার জন্য আমাদের কাছে যদি 10 লাখ টাকা থাকতো তাহলে আমরা অন্য গাড়ি চালানোর জন্য আসতো। আমরা অনেকগুলো ব্যবসা আছে, ব্যবসা করতে পারতাম। আমাদের কাছে এত টাকা নেই বলে তো আমরা অন্য গাড়ি চালাচ্ছি। আমরা সারাদিন গাড়ি চালিয়ে আমাদের কাছে আমরা পাই শুধু 400-500 টাকা, আর আমরা সরকারকে 10 লাখ টাকা কোথা থেকে দেবো? যদি সরকার আমাদের দাবিটুকু না মানে আজকে আমরা 24 ঘন্টার বন্ধ রেখেছি, আগামীতে আমরা অনির্দিষ্টকালের জন্য চাকা বন্ধ করে দেবো। হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে চালকদের ডাকা বন্ধে লঙ্কাকাণ্ড পাথারকান্দির কাঁঠাল তলিতে গুরুতর আহত এক পথচারী। পরিস্থিতি সামলাতে মাঠে নামেন ওসি, এসপি সহ সিও। এলাকা জুড়ে 144 ধারা জারি করেছে প্রশাসন। কেন্দ্র সরকারের নতুন প্রস্তাবিত হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে চালক সহ মোটর যানবাহন ডাকা বন্ধে লঙ্কাকাণ্ড ঘটেছে পাথারকান্দি বিধানসভার বাজারিছড়া থানাধীন অসম ত্রিপুরা সীমান্তের কাঁঠালতলিতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামেন করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ অতিরিক্ত পুলিশ সুপার ও পাথারকান্দির সার্কেল অফিসার অর্পিতা দত্ত মজুমদার। গোটা দেশের সাথে তাল মিলিয়ে শুক্রবার সকাল থেকে সীমান্তবর্তী কাঁঠালতলি বাজার মাথায় সড়ক অবরোধে নামেন বিভিন্ন যান চালক সহ মোটর চালক সংস্থার কর্মীরা। তাদের সমর্থন জানিয়ে সঙ্গ দেন কিছু সাধারণ মানুষও। বেলা বাড়ার সাথে সাথে বন্ধের প্রভাবে সড়কের উভয় পাশে আটকা পড়ে বিভিন্ন যানবাহন, এতে চরম দুর্ভোগ পড়েন মানুষ। খবর পেয়ে দুপুরে দল বল নিয়ে মাঠে নামেন বাজারিছড়া থানার ওসি নীলভ জ্যোতি নাথ। তিনি অবরোধকারীদের সাথে কথা বলে গুরুত্বপূর্ণ তথা জরুরি পরিষেবার যানবাহন চলাচল স্বাভাবিক করা সহ আন্দোলন প্রত্যাহারের দাবি জানান। পরে বিষয়টি নিয়ে পুলিশ ও পিটার্সদের মধ্যে মতানৈক্য দেখা দিলে একসময়ে ওসি সুর ছড়িয়ে বন্ধ সমর্থনকারীদের ছত্রভঙ্গ করার প্রয়াস করেন। পুলিশি লাঠিচার্জের ভয়ে অনেকে এদিক সেদিক দৌড়ে পালাতে গিয়ে জনতার পদপিষ্টে আহত হন। এদের মধ্যে গুরুতর আহত হন 60 বছরের এক পথচারী, তার নাম আব্দুর রহমান। তাকে চিকিৎসার জন্য কদমতলা হাসপাতালে ভর্তি করা হয়। এমন ঘটনায় মেজাজ হারিয়ে পুলিশের উপর পাল্টা হামলা করে বসেন বন্ধ সমর্থনকারীদের একাংশ। এতে আহত হন বাজারিছড়া থানার ওসি সহ অন্যান্যরা। রাজ্যের বিভিন্ন প্রান্তের সঙ্গে শিলচরেও চাকা বন্ধের ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়েছে। শুক্রবার চাকা বন্ধে সামিল হয় বাণিজ্যিক বাস ও ট্রাক। এদিন শিলচর আইএসবিটি থেকে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ ছিল, তবে শিলচর শহরের ভেতরে চলছে অটো রিক্সা সহ অন্যান্য যানবাহন। বন্ধ ছিল গুয়াহাটি সহ দূরপাল্লার সমস্ত 900 বাস। শুক্রবার দুপুরে সোনাই ব্লকের দক্ষিণ মোহনপুর জিপির ঝড়াগোল বাজারে নাবার্ডের অর্থানুকূল্যে জেলা পরিষদের সহযোগিতায় 10,11,000 টাকা ব্যয় ছন্তর বাজারের উদ্বোধন করলেন কাছাড়ের জেলা পরিষদের সিইও। সঙ্গে ছিলেন নাবার্ডের ডিডিএম রবি শঙ্কর নিকাবাম, এলডিএমডি কে গুপ্তা, জিপি সভাপতি নির্মলকান্তি দাস, এপি সদস্য মাসুদ্দার আলী আহমেদ প্রমুখ। উল্লেখ্য, 2019 সালে তদানীন্তন জেলা শাসক কীর্তিচল্লী ও প্রাক্তন ডেপুটি স্পিকার আমিনুল হক লস্করের হাত ধরে প্রকল্পের কাজের উদ্বোধন হয়েছিল। কোভিড সহ বিভিন্ন প্রতিকূলতার কারণে একটু দেরিতে হলেও সুন্দরভাবে কাজটি শেষ হয় জেলা পরিষদের সিইও রণজিৎ কুমার লস্কর। স্থানীয় এপি সদস্য মাসুদ্দার আলী আহমেদকে ধন্যবাদ জানিয়েছেন। নাবার্ডের এলডিএম রবি শঙ্কর নিকাবাম জানান, গ্রামীণ এলাকায় ছন্তরবাজার নির্মাণের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন তারা। তিনি আরও বলেন, ছন্তরবাজারে নির্মাণ করে দিয়েছে সরকার, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্থানীয় জনগণ ও বাজার কর্তৃপক্ষের। ব্যবসায়ীদের কাছ থেকে তোলা আদায় করে ওই অর্থ দিয়ে বিদ্যুৎ সহ পরিকাঠামোগত উন্নয়ন চালিয়ে যাবার আহ্বান জানিয়েছেন তিনি। এই পয়সা এসকালেশন, জিনিসের দাম বেড়েছে, এবং একটা জিনিস কি হয়, যখন এস্টিমেটে তৈরি হয় তখন ছিল 5% ব্যাট, এখন এটা 12%, অ্যাভারেজ 12%, কিন্তু এখন রিসেন্ট সার্কুলার মধ্যে কিন্তু আবার 18% এসে গেছে, যে কোনো একটা যদি কাজ হয় তো 1 লাখ টাকায় 8,000 টাকা প্রায় ট্যাক্স দিতে হবে। তার মধ্যে ফরেস্ট রয়্যালটি আছে, সেটাও দিতে হবে কম্পালসারি। আগেগুলো ছিল না, আগে যখন আমরা এগুলো কাজ করতাম তখন আমরা যেহেতু রুরাল ডেভেলপমেন্টের কাজ, আমরা অনেক ক্ষেত্রে এগুলো সত্যি কথা বলতে গেলে ফাঁকি চুকি দিয়ে আমরা কাজ চালিয়ে দিতাম, ফরেস্ট রয়্যালটি দিতে হতো না বা
তখন ছিল ভ্যাট ছিল, তখন পরে আসলে জিএসটিগুলো আমরা তখন দেওয়া হতো না লোকের কাজে, কিন্তু এখন এটা কম্পালসারি যে কোনো ডিপার্টমেন্ট সেটা দিতে হয়। তো যাই হোক, এত কিছু প্রতিযোগিতা কাটিয়ে যে আমাদের এই মার্কেট সেক্টিজ হয়েছে, তার জন্য আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ডিডিএম স্যারকে। এবং আমি আশা রাখছি যে আমাদের কাছাড় জেলায় এরকম অনেক গ্রামীণ বাজার আছে, সেটার লিস্ট আমি আপনাকে প্রোভাইড করবো। আমি রিকোয়েস্ট রাখবো যে আরও যদি আমাদের বাজার গড়ে ওঠে, এরকম যদি সেট গড়ে ওঠে, তা আমাদের লোকাল যারা ব্যবসায়ী যারা আছেন, সে সবজি বিক্রি করুক বা আমাদের গ্রোসারি আইটেম, স্টেশনারি আইটেম অনেক কিছু নিয়ে ওরা আসেন বাজার বাড়ে। কারণ গ্রামের কী হয়, গ্রামের মানুষ ব্যস্ততার মধ্যে যেগুলো উইকলি মার্কেট হয় বা ডেইলি মার্কেট যেগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করেন, দূরে যাওয়া সম্ভব হয় না। রাজ্য কেন্দ্র বিজেপি নেতৃত্ব সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে যাতায়াত ব্যবস্থা আমূল পরিবর্তন হয়েছে, আর এমন উন্নয়নের ছোঁয়াও লেগেছিল করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভা এলাকাতেও। কিন্তু পাথারকান্দিতে এখন এমন গুরুত্বপূর্ণ সড়ক রয়েছে যেখানে উন্নয়নের ছোঁয়াও লাগেনি, সড়ক রয়েছে কিন্তু নেই সড়কের কোনো অস্তিত্ব, এমন রাস্তাও এখানে আছে, সেটা দেখা যায় আসিমগঞ্জে। দেখুন সেই ছবি। আমি দিব দেওয়ার বাদে দুটো রাস্তাটা বনে, তাহলে তো আমরা সবার লাগে ফায়দা হইব। তো দাদা আপনি কোনটা মানে এই রাস্তা বাড়ি দেখতে আপনার কেমন অসুবিধা? তো ঠিক আছে, ধন্যবাদ, আপনার মাতিয়ে ভালো ভালো লাগলো। এখন আরেকজনের লাগে আমি মাতিব, আপনি জানি যা এখন ওই দেখতে গাড়ি আর একটা আছে, আমি সামনে মাতিব। সালাম আলাইকুম, ভালো আসুন রে বেশাল। এই রাস্তা বাইতে যেন আপনার যেন চলাফিরা করেন, রাস্তা বাইতে চলাফিরা করতে কেমন আপনার তোর অসুবিধা হয়? বেতালা অসুবিধা, তোরা জোরকে মাতিবা কেমন অসুবিধা হয়? বেতালা অসুবিধা। আর ওই যে পিছনে মানুষ যে আপনার গাড়িত খম উঠেন, কিন্তু ওই রাস্তার খারাপ লাগে খম উঠেন না? খারাপ কারণে খম উঠেন। আর মানুষ উঠতেও গেলা দেখার লোকের যেন মানুষ চাল গিয়া লাগে গিয়া আর ইয়ে মাথার উপরে চাল লাগে বলা অবস্থা না নিতে। মানে আমরা এম এল এর আপনি কিতা কইতে চাইতে জানি রাস্তায় বানাইয়া দিবার লাগে কইতে জানি, হ্যাঁ লক্ষ মানুষের যাতায়াত হয় এবং ছাত্ররা এখানে যাইতে যাইতে খুব অসুবিধা হয়। আপনারা এই মানে বর্ষা আইবার আগে আপনারা এটা বানাইয়া দিবার চিন্তা বিক্রি করবা। ভাই আপনি তো ফেসিং চারলা নেন এই রাস্তা বাজি, আপনারা তো নিশ্চয় আপনার বাড়ি জায়গা টুকুর বাজার, এই রাস্তা বাজি যাইতে যাইতে আপনাদের কেমন অসুবিধা হয়? বেতলা অসুবিধা হয় না? তো বাইশশো লইছি আপনারা দেখছেন। ও আরেক ভাই, ভাই আপনি স্টুডেন্ট নেই, আপনি কোন স্কুলে পড়েন? বাড়িগ্রাম। আপনার বাড়ি কোন জায়গা? টুকুর বাজি যাইতে যাইতে আপনার কেমন অসুবিধা হয়? কেন্দ্র সরকারের গ্রহণ করা নীতির বিরুদ্ধে চাকা বন্ধের ব্যাপক প্রভাব পড়াকেও ছোট যানবাহন চলাচল থাকলো অব্যাহত। কেন্দ্র সরকারের কর্তৃক জারি করা আইন প্রত্যাহার করার দাবিতে বিভিন্ন সংস্থার ডাকা 48 ঘন্টার চাকা বন্ধের ব্যাপক প্রভাব পড়াকেও দেখা গেছে। যদিও ছোট যানবাহন চলাচল উপত্যকা জুড়ে অব্যাহত থাকতে দেখা গেছে, বিষয়টি কাছাড় অটো ওনার্স অ্যাসোসিয়েশনকে জিজ্ঞেস করলে সভাপতি বিকাশ ভট্টাচার্য জানান, ভারত সরকার হঠাৎ করে কালো আইন প্রত্যাহার করার কথা জানালে তারা এই আন্দোলন থেকে বিরত রয়েছেন। এই বিষয়ে আর কি বললেন বিকাশ ভট্টাচার্য দেখুন এই রিপোর্টে। যে ন্যায্য দাবি, ন্যায্য দাবি যেটা আজকে প্রয়োগ করার জন্য প্রচেষ্টা চালিয়েছিল ভারত সরকার, সেই সর্বভারতীয় স্তরে মোটর শ্রমিক বৃন্দ একটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে যে তৈরি নিয়েছিল, আমরাও প্রস্তুত ছিলাম, কিন্তু হঠাৎ করে ভারত সরকার, বর্তমান সরকার এই কালো আইন লাগু হবে না বলে জানানোর পর সর্বভারতীয় স্তরে এই চাকা বন্ধ কর্মবিরতি আহ্বান বন্ধ করা হয়। তারপর কালকে গতকাল হঠাৎ আমরা জানতে পারি শেষ মুহূর্তে যে আসাম রাজ্যিকভাবে 48 ঘন্টার এক বন্ধ আহ্বান করেছে, কর্মবিরতি আহ্বান করেছে। কিন্তু আমরা কাছাড় জেলার অটো চালকরা, আমরা যেহেতু একটা বিশ্বাস রাখি বর্তমান সরকারকে, বর্তমান আসাম সরকার হিমন্ত বিশ্ব শর্মা এবং মোদী সরকার, যে ওনারা একটা হয়তো আইন লাগু করার প্রচেষ্টা চালিয়েছিলেন, কিন্তু হয়তো ওনারা বুঝতে পেরেছেন এটা একটা কিছু একটা আছে,
তার জন্য ওনারা আইনটা লাগু না করে স্থগিত রেখেছেন। পরবর্তীকালে হয়তো ওনাদের সেন্ট্রাল কমিটির মোটর শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে হয়তো একটা কিছু শুরু হবে। তাই পরবর্তী বৈঠক ভারত সরকারের সঙ্গে, ভারত সমগ্র ভারতের যে মোটর শ্রমিকবৃন্দ আছেন, ইউনিয়ন আছে, ওদের সঙ্গে আলোচনার পর যে সিদ্ধান্ত নেব আমরা সেই সিদ্ধান্ত মতে অংশগ্রহণ করব। তিন দিবসীয় পৌষ মেলা ও প্রদর্শনী উদ্বোধন করা হয় শুক্রবার। বাঁধন ও দেশান্ত গ্রুপের যৌথ উদ্যোগে শুক্রবার শিলচরে উদ্বোধন হলো তিন দিবসীয় পৌষ মেলা ও প্রদর্শনীর। এদিন সমাজসেবী স্বর্ণালী চৌধুরী মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। তিন দিবসীয় পৌষ মেলা ও প্রদর্শনীতে থাকছে শঙ্খধ্বনি ও উলুধ্বনি প্রতিযোগিতা সহ মন মাতানো সাংস্কৃতিক অনুষ্ঠান। তিন দিবসীয় অনুষ্ঠানকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করছেন আয়োজকরা। নমস্কার, আজকে বাঁধন আর দিশান্ত গ্রুপের যৌথ উদ্যোগে একটা পৌষ মেলা আমাদের শুরু হয়েছে লক্ষ্মীনারায়ণ বিবাহ বৎসরে। টানা তিন দিন এই প্রোগ্রাম চলবে, আপনারা সবাই প্লিজ একবার দেখে যাবেন আমাদের মেলাটা। কি কি আছে এই মেলাতে? মেয়েদের সব কিছু আছে, এমনকি ছেলেদের জন্যও কিছু কালেকশন নিয়ে আসা হয়েছে। সব কিছু আপনারা সুলভ মূল্যে এই জায়গায় এসে একই ছাদের নিচে সব কিছু পেয়ে যাবেন, আর সাথে পেয়ে যাবেন পিঠা পুলি, বিভিন্ন রকমের খাওয়া দাওয়া, সুস্বাদু খাওয়া দাওয়া সব কিছু থাকবে। প্রচুর খালি জায়গা আছে, তো এরকম কোথায় শেড করা হবে যাদের মেয়েদের ওইরকম জায়গায় বিশ্বাস করছে, তাদের কোথায় ছোটো ছোটো করে স্টল নিতে পারবেন ভাড়া নেওয়া বা কেউ বা কিনা, এরকম প্রত্যেক শুনছি হবে পার্মানেন্ট হবে। ই-নিধি অ্যাপে শ্রমিকদের কল্যাণ হবে, শিলচরে বললেন মন্ত্রী সঞ্জয়। কেন্দ্র সরকারের হিট অ্যান্ড রান আইনের বিরুদ্ধে করিমগঞ্জে চাকা বন্ধ পাক। বন্ধে লঙ্কাকাণ্ড পাথারকান্দিতে, চাকা বন্ধের ব্যাপক প্রভাব শিলচর। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।